আসসালামু আলাইকুম, কেমন আছেন দিদিভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ কিছু গরিবদের জন্য ইফতারের সময় তেহারি খাবার দিব কিছু গরিবদের, সেজন্য রান্না করছি। টক ভিজিয়ে দিলাম লবণ, আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা। এখানে আছে জয়ফল, জ্যোতি, কাঁচামরিচ এবং বাদাম, কিশমিশ, পোস্তাদানা, শাহি জিরা, গোলমরিচ। ধনিয়া, জিরা, কিছুটা মরিচ গুঁড়ো, মোটামুটি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তেল সহ ঢেলে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে বেশি রান্নাগুলো এরকমই হয়, যদি বেশি করে না দেই তাহলে, বেশি চুলার আঁচটা না দেই তাহলে একটু সময় লাগে, সব দিকে জালটা পায় না। আমি সবসময় যেটা বিরিয়ানি বা তেহারিতে দিই সেটা হচ্ছে সরিষার তেল। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই তো চাল দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমাদের বিলকিস বাবুর্সি, দেখেন বিলকিসকে আরেকটু দেখাই, অনেক সুন্দর করে নাড়াচাড়া করছে, এই জন্য চেহারাটা সুন্দর করে দেখাইলাম। এই যে বিলকিস নাড়াচাড়া করে দেখেন, তো যেহেতু বেশি বিরিয়ানি সেহেতু আমরা পানিটা তাড়াতাড়ি দিয়ে দিব, এটা নাড়াচাড়া করতে গেলে অনেক কষ্ট হচ্ছে, রোজা রেখে আসলে নাড়াচাড়াটা অনেক কষ্টের, পানিটা দিয়ে দাও। লুসনি দিয়ে নাও, ওই বাটিটা নাও,
তো পানি দেওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নার পালা। বিলকিস কিছু বলবা? জি না, না কি বলবো। বিলকিস আর কিছু বলবে না, ও একটু লজ্জা পাইছে। মাশাল্লাহ, দেখতে বেশ ভালো হয়েছে এবং সুন্দরভাবে হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। দাও ওনাকে একটা দাও। আরে লন ওনাকে একটা দাও, চেন খুলো।